হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আর এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8:30। আজকের দিনটা এখান থেকে এইভাবেই শুরু করলাম। দেখতে থাকো আজকে সারাটা দিন কিভাবে কাটাই, সঙ্গে থেকো, পাশে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলায় বাতিকে দেখো, রং করতে শুরু করে দিয়েছে, ভালো কাজ পেয়েছে। সকালবেলা উঠেই রং করা হচ্ছে প্রথম কাজ। আর এই যে আগের দিন দেখছিলে 1 কোট হয়েছে, আজকে 2 কোট হয়েছে, এই যে এইদিকে শুকাতে হয়ে গেছে। তো আজকে স্কুল যাওয়ার আগে একটু বাপির ছাদ বাগানে যাব, কারণ ছাদ বাগান থেকে টমেটো তুলব। কারণ স্কুলটা আমাদের একটা পাড়ায়, তো সেখানে এই 3 দিন ভোর, মানে কি বলবো, এই 3 দিন তোমার হচ্ছে ওখানে কি পুজো টুজো আছে, বুঝতে পারছো তো? পুজো টুজো থাকার জন্য নিরামিষ খাবে, তো সেই জন্য রান্নিরা বলছে টমেটো আনতে। তো টমেটো তো আমাদের গাছেই আছে, তোমরা তো জানো বাপির ছাদ বাগানে টমেটো। তো সেই জন্য ভাবলাম স্কুল যাওয়ার আগে একটু টমেটোগুলো তুলে নিই। ওই যে চলে এসেছি ছাদ বাগানে, চলো টমেটো তুলি। তো সত্যি কথা বলতে আমাদের ছাদে আর কিছু হোক নাই হোক, টমেটোটা কিন্তু প্রচুর হয়। তোমরা একবার দেখো, দেখো এই গাছে এতগুলো, আমি শুধু পাকাগুলোই তুলি, কাঁচাগুলো থাক, পরে আবার কাজে লাগবে। সত্যি প্রচুর, দেখো কোন ছেড়ে কোনটা তুলবো, চারিদিকে টমেটো। আর টমেটো বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই, স্যারও বলেছিল, আমি বললাম না আছে, যখন থাকবে না তখন নেওয়া হলো, সেই ব্যাপারটা আলাদা। চলো আর বেশি গল্প করে দেরি করব না, সময় আর নেই হাতে একদমই, তাড়াতাড়ি করে ফটাফট তুলে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখতেই পাচ্ছ এতগুলো তুলেছি, আর সত্যি কথা বলতে যে কটা তোলা হয়েছে আজকে তরকারিতে আমার মতো স্কুলের জন্য দেওয়ার জন্য এনাম, আর বাদ বাকিগুলো আবার নেক্সট দিন লাগলে নেক্সট দিন তুলবো। একদিনে সব তোলা মানে স্কুলে গিয়েও নষ্ট হবে, তার থেকে গাছের ফল গাছে আছে, বেশি দেখতে ভালো লাগছে। চলো, তো যাই হোক স্নান টান করে স্কুল যাওয়ার জন্য একদম রেডি। আর তার সঙ্গে আজকে সারাক্ষণ ধরে ওয়েট করছি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস আসার কথা, যে স্কুল যাওয়ার আগে জিনিসটা আমি চেক করব ঠিক এসেছে কিনা। আর ওটাতে এসেছে অমৃতার বার্থডে গিফট, আমি জাস্ট চেক করব, কিন্তু তোমাদের সামনে দেখাতে পারবো না, কারণ তোমাদের সামনে দেখানো মানে অমৃতাও জানতে পারবে, সেই জন্য আমি নিজে নিজে চেক করব। সেই জন্য ওয়েট করছি স্কুল যাওয়ার আগে জিনিসটা হাতে নিয়ে দেখে, তারপর একটা রিটার্নের ব্যাপার থেকে যদি ভাঙা টাঙা আসে, কিন্তু তার আসারই নাম নেই, 1 ঘন্টা ধরে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এখনো আসছে না। চলো দেখা যাক, যখন আসবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভাইয়ের এতক্ষণে আসার সময় হয়েছে, তো যাই হোক জিনিসটা পেয়েছি, আমারই অ্যাকচুয়ালি তাড়া ছিল, স্কুল যাওয়ার আগে চেক করতে হবে তোমাদের যেমনটা বললাম। চলো আমি এবার দেখি, কিন্তু তোমাদের কাছে সারপ্রাইজ, অমৃতার কাছেও সারপ্রাইজ, চলো বাড়িতে যাই। স্কুল বেরিয়ে পড়েছে, সামনে সামনে স্যার যাচ্ছে, তবে ফ্লিপকার্ট থেকে জিনিসটা এলো, তবে খুব একটা পছন্দ হলো না, যেই ভেবে অর্ডার দিয়েছিলাম মনে হচ্ছে ফিরত দিতে হবে। তো যাই হোক স্কুল যাই, ফিরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি, দেখা হচ্ছে। লাঞ্চ করবো পরে, একটু পরে করবো, এখন করবো না। তো বাজার থেকে হচ্ছে ফিরে এসেছি, বাজার থেকে ফিরে এসে একটা হাসির জিনিস দেখেছি, তো জিনিসটা তোমাদের সাথে না শেয়ার করেও পারলাম না। সেই জিনিসটা হচ্ছে যে আমরা তো চুলে খিলে দিই, তো আমাদের কিট্টু চুলে খিলে দিয়েছে, তো আমাদের কিট্টুর চুলের ক্লিপটা দেখবে নাকি? চলো তোমাদের দিকে আমাদের কিট্টুর ক্লিপটা দেখাই, চুলের আমাদের সোনার চুলের ক্লিপ দিয়েছে, এটা আমাদের সোনার চুলের ক্লিপ দিয়েছে, সোনা তোমার ক্লিপটা দেখিয়ে দাও, তুমি চুলেতে ক্লিপ দিয়েছ। সোনার চুলে ক্লিপ দিয়েছে, দেখতে পাচ্ছ? এটা সোনার চুলে ক্লিপ দিয়েছে, দেখাও দেখাও, সোনার চুলে ক্লিপটা দেখাও না, দেখাও দেখাও, হেভি সুন্দর লেগেছে। আচ্ছা খুলে নিচ্ছি, খুলে নিচ্ছি, খুলে নিচ্ছি, দেখেছ? তো আমাদের সোনার ক্লিপটা দেখলে তো চুলের ক্লিপটা, ওনা খুব দুষ্টুমি করে, তো ওকে দুষ্টুমি করার জন্য একটাই উপায়, এই যে এইটা দিয়ে দিলে। আর দেখবে আর একটা জিনিস দেখাবো, ওকে এখনো পর্যন্ত খাইয়ে দিতে হয়, কেমন করে খাওয়ায় সেটা দেখবে। এবার ঢাকা দিচ্ছে, খাবারটা খাবে না, ওকে এরকম করে লিকুইড করতে হয়,
মিট করে ওই যে মানে সব কিছু মধুরের মতন গ্লাসগুলো সব পুকুরে ভেসে ভেসে কোথা পালিয়ে গেছে, লাস্টে একটা বোতলে খারাপ বোতলে সিপিকে নিয়ে হয়েছে, মানে বোতলটা কে বাদ দিয়ে দিয়ে আছে। ছোনা 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 রে, ছোনা 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 রে, এই যে মা এখন চুকুটছে, যে চুকুটু এই দেখো কেমন করে খাওয়াতে হচ্ছে দেখে পেয়েছো, খাওয়াটা শুধু দেখো। এই এতক্ষণ বুড়োকনিকে, দু বছরের বুড়োকনিকে এরকম করে খাইয়ে দিতে হয়, খাইয়ে দিলে খেয়ে নেবে। কই দেখতে পাচ্ছি একটা ফেলাচ্ছে, কই একটা কিছু পড়বে নি, তাকে লিকুইড করতে হয়েছে, দেখতে পেয়েছো পুরো লিকুইড করতে হয়েছে। দুধ দিয়ে খায় ওকে প্রত্যেক দিন, ও আবার মাছ মাংস এগুলো খুব একটা পছন্দ করে না, ওকে দুধ দিয়ে, ও দুধ দই ওইসব খেতে ভালোবাসে, তুমি যদি মাছ মাংস দাও ও খাবে না। এই দেখো মোটাফট খেয়ে নেবে, কিছু খেলাবে না, কিন্তু আমরা কিন্তু খাওয়াতে পারবো না। এই যে আমার মা খাওয়াচ্ছে, মা বলতে যে মাই পোষ করলে, মা আমাদের দিকে অনেক খাইয়েছে তো এবার আর ছোট ঝিক, মায়ের ছোট ঝিকে খাওয়াচ্ছে। বাবা আমাদের দিকে কত ভালোবাসে, আমাদের জন্য বাবা মানে কোনোদিনও টিপ কিনে নিয়ে এসছে বলে আমার মনে হয়নি, ইনি মহারানীর জন্য কিনে নিয়ে আসে। আমাদের দিকে ছোটোবেলায় টিপ লিপস্টিক এগুলো কোনোদিনও পরতে দিত না, শুধু বলে ঘা হয়ে যাবে ঘা হয়ে যাবে। চলো পরে কথা বলছি। যাই হোক, স্কুল থেকে বাড়ি ফিরে বন্ধু আর স্যার আজকে সামনেই দাঁড়িয়ে আছে, হাঁক পাক করে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে বেরোলাম, কারণ বেশ কিছুদিন আগে তোমাদের জানিয়েছিলাম যে আমার বন্ধুর স্কুটিটার এমন অবস্থা, ঠেলতে ঠেলতে গা হাত পা ব্যথা হয়ে গিয়েছিল। তো আজকে সেই স্কুটিটাকে নিয়ে বাইকের ডাক্তার বাড়ি যাওয়া হবে। হাই যে দাঁড়িয়ে আছে, আজ সামনের দিকে ঘুরে পড়েছে, ওটাকে এখন ঠেলতে 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 এই বাইকটা নিয়ে যেতে হবে। তো চলো, যেতে যেতে তো আর ভিডিও করতে পারবো না, এখন এটাকে দিয়ে ওকে ঠেলা মারি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাস্তায় অনেক যুদ্ধ ঝামেলা করার পর বন্ধু এসে হন্ডা সার্ভিসিং এ ঢুকিয়েছে, ওর এখন টাইম লাগবে, ওকে রেখে দিয়ে মানে বাইকটা রেখে দিয়ে আমরা বেরিয়ে যাব, হয়ে গেলে আবার আনতে আসবো, কারণ এতক্ষণ বসে থাকতে বা এদের কথা শুনতে খুব বোরিং লাগবে। আপাতত সার্ভিস সেন্টারে ঢুকিয়েছে, ডাক্তারখানায় ঢুকেছে, এবার দেখা যাক ডাক্তার ঠিকঠাক রোগটা ধরতে পারে কিনা। এদিকে ডাক্তার রোগ ধরুক, একবার দেখিয়ে দিই, দেখো ওই যে পিছনে এইখানে, ঠিক আছে চলো পরে আবার দেখা করছি, দেখা হবে কথা হবে। তো এই জাস্ট বাড়ি ফিরলাম, তোমরা তো দেখলে বন্ধুর গাড়ির সার্ভিস হচ্ছিল, সেই করতে করতে দেরি হয়ে গিয়েছে, ঘড়ির কাঁটায় 7:30 বাজতে যায়। এদিকে আমি আসিনি বলে বাপি আজকে এখনো খেতে বসেনি, তো চলো তাড়াতাড়ি করে সন্ধ্যের টিফিনটা করে নি, নাহলে বাপিও খাবে না। তোমাদের যেমনটা বললাম আমি আসবনি বলে বাপিও এখনো খায়নি, আজ শুয়ে আছে, সামনে মুড়ি রাখা আছে তাও খায়নি, কোথায় না গরু এখনো আসেনি সেই জন্য খাওয়া যাবেনি। আমি হচ্ছে বড় গরু, তো আমি আগে না খেলে বাপি ঠিক খাওয়ার দিকে মন যায়নি, তো এখন বসে বসে মানে শুয়ে শুয়ে বাপি টিভি দেখছে, এবার গরু এসে গেছে, গরুর বাবা খেয়ে নিবে। হাই যে গরুর মা এদিক সেদিক করে ঘুরেই চলেছে, তোমাদের সামনে ক্যামেরায় আসবে বলে মনে হয় একটু সাজুগুজু করতে গেছিল। তো যাই হোক, আমাকে এবার খেতে দিয়ে দুক, খাওয়া দাওয়ার পর তোমাদের কাছে ফিরছি। তো যাই হোক, জাস্ট খাওয়া দাওয়া করে এই রুমে এলাম, আর এদিকে মামনি রেয়াজ করবে বলে একদম হারমোনিয়াম নিয়ে বসে পড়েছে, আর এই ঘরে এসে না একটু পরে গান শুরু করবে। এই ঘরে এসে একটা জিনিস দেখো, বাপি যে রং টং গুলো পাখায় করেছিল না, একদম দেখো, দেখে মনে হবে সদ্য নতুন কিনে আনা, সত্যি একদম পরিষ্কার, একদম ঝাঁ চকচক করছে। তো যাই হোক, এবার আমি আমার কাজ সারবো, আর এই যে মামনি এদিকে খাতা উল্টাতে শুরু করে দিয়েছে গান করবে বলে, মামনি গান করে নুক, তারপর মামনির গান শেষ হবে, আমার কাজ শেষ হবে, একদম ডিনারের সময় তোমাদের সঙ্গে দেখা করছি। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর পুরো ভিডিওটা যদি দেখে থাকো প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা বাই, গুড নাইট, টেক কেয়ার।